সব কটা বন্ধুকে যেগুলো যেগুলো আমাদের ছাইরে চলে গেছে বীরপাড়া ছাইরে সব কটাকে আমি বোমের এখানে লাগাবো আর উড়াবো ডাইরেক্ট একবার আকাশে পাঠাই দিব। अब है जो है वो समा है तुम रह सके ऐसी जीत अब चाहे जिंदगी ऐसी जीत अब चाहे जिंदगी। সো হ্যালো ইনিং বাচ্চারো, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি, হয়তো না না আমি ভালো আছি, কারণ আমি হায়দ্রাবাদে বিরিয়ানি খেয়েছি গাইস, আমি বিরিয়ানি খেয়েছি হায়দ্রাবাদের। সো আজকে হয়তো তোমরা এখানে ভাবছো যে এভাবে বসে বসে আমি কোন প্রকারের কোন ধরনের ব্লগ বানাতে শুট করেছি বা কোন প্রকার ব্লগ শুট করতে চলেছি। তো প্রথমে বলে দিই, আমি হায়দ্রাবাদে যে ঘুরতে গেছিলাম সেখানে আমি খুব ভালো মতন এভাবে বলতে পারি যে হ্যালো গাইস আমি এখানে এসেছি, এটা খুব ঐতিহাসিক জায়গা, খুব সুন্দর জায়গা। তাই আমি সেভাবে তো ব্লগ শুট করতে পারিনি, আমি শুধু জাস্ট এইভাবে ফোনটা নিয়েছি আর এইভাবে আর এইভাবে আর এইভাবে ব্লগটা শুট করেছি। ব্লগ তো না, একটা ভিডিও শুট করেছি জাস্ট। আর সেটাকে এক্সপ্লেন করবো যে আমি কোথায় ঘুরেছি, কিভাবে ঘুরেছি, কোথায় ঘুরেছি, কাদের সাথে সাথে ঘুরেছি, কেন ঘুরেছি, কতটা মজা লেগেছে, সেটা সবকিছু বলবো। আর এইভাবে বসে বসেই বলবো, এক্সপ্লেন করবো, ক্লিপ গুলাকে দেখাবো যেটা আমি করেছি। সো তোমাদেরকে গোটা ভিডিওটা দেখতে হবে, কারণ আমি খুব লাজুক হওয়া সত্ত্বেও এত গোটা ভিডিওটা করেছি গাইস। লাজুক হওয়া সত্ত্বেও আমি এভাবে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি, দেখতে হবে আর দেখবা। সো ভিডিওটা শুরু করি আর প্রথম থেকে দেখাই। আর হ্যাঁ, প্রথম থেকে দেখাই মানে আমি এই ভিডিওতে মানে পার্ট টু তে আমি দুইটা জিনিসের সম্বন্ধে বলবো, দুইটা না তিনটা জিনিসের সম্বন্ধে। প্রথম আমি লাইফে এলিভেটারে চড়ছি, আর দ্বিতীয়ত আমি প্রথম মেট্রোতে চড়ছি, তৃতীয়ত আমি গোলকোন্ডা ফোর্টে গেছি, যেটা বিশাল উঁচু ছিল, সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে যেতে যাচ্ছে মানে চাইতে লাগছে একবারে। তো সেখানে আমরা গেছি। তো এই তিনটা জায়গার সম্বন্ধে বলবো, তিনটা জায়গার সঙ্গে কথা বলবো, তিনটার সম্বন্ধে ক্লিপ দেখাবো, তিনটা ভিডিও দেখাবো, তিনটা না অনেকগুলো ভিডিও দেখাবো আর তিনটার সম্বন্ধেই বলবো। সো লেটস স্টার্ট, দেখানো শুরু করি। সো গাইস, তিনটা জিনিসের সম্বন্ধে বললাম, এলিভেটার, মেট্রো আর গোলকোন্ডা ফোর্ট, যেটা বিশাল ছিল। তো এই তিনটা জিনিসের সম্বন্ধে বললাম, যেহেতু তিনটা জিনিস জিনিসের সম্বন্ধে দেখানো শুরু করি। প্রথম ক্লিপ আমার মেট্রো, যেটা অসাধারণ লাগছে ভাই, অসাধারণ এক্সপিরিয়েন্স। গোটা জায়গা চকচক 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 করছে, যেখানেই তাকাই ওখানেই আমার মুখ দেখা যায়, এতটা পরিষ্কার জায়গা। তো সেখানে প্রথম উঠছি, প্রথম গেছি, আর সেটাই প্রথম দেখাও, প্রথম সেটা দেখে নাও। খুব ছোট একটা ক্লিপ আছে, তারপরে গোলকোন্ডা সম্বন্ধে আলোচনা করবো। সো এই যে দেখতে পাচ্ছ তোমরা, মেট্রো এসে গেছে। আর মেট্রো আসার পরেই আমি এলিভেটারে প্রথম উঠলাম, এলিভেটারে ধাক্কা খায়ে 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 উঠলাম। উঠার পর দেন তারপরে আমি এলিভেটারে ওঠার পর হাত দেখাইলাম, হাত দেখানোর পর আবার এলিভেটারে উঠলাম, আবার এলিভেটারে ওঠার পর তারপরে মেট্রোতে পৌঁছালাম। মেট্রোর সামনে পৌঁছানোর পর আমি প্রথম মেট্রোতে চললাম, যেখানে সব জায়গায় মনে হচ্ছে আয়না লাগানো হচ্ছিলো, মানে কি মানে কাঁচের একটা ট্রেন ছিল হয়তো, আমার জন্য তাই মনে হচ্ছিলো, কারণ যেখানে আমি তাকাচ্ছিলাম ওখানে আমার মুখ দেখা যাচ্ছিলো, সবাই আমাদেরকে তাকাচ্ছিলো, কারণ আমি ভিডিও করতেছিলাম, তার জন্য আমার লজ্জা লাগছিলো। তাও আমি চুপ 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 করে কিছু কিছু ভিডিও করছি, আর সেটা এখানেই দেখতে পাচ্ছ তোমরা। তারপরে আমার এখানে এইগুলো ক্লিপগুলো এখানেই ভিডিওটা শেষ হচ্ছে, তারপরে আবার আমার সাথে ভিডিওতে মোলাকাত করো। তারপরে আমি আমার গোলকোন্ডা ফোর্টের সম্বন্ধে রাজ তোমাদেরকে দেখাতে চলছি, যেটা বিশাল সুন্দর। সো আবার দেখা করো, আবার দেখাতে চলছি। সো গাইস, এটা ছিল ফার্স্ট পার্ট। ফার্স্ট পার্ট বলতে মানে আগের দিন রাত্রেবেলা, যেটা আমরা মেট্রোতে চড়ছি আর ওটাতে ঘুরলাম, ঘোরার পর দেন তারপরে রাত্রেবেলা গেলাম ঘুমালাম। দেন পরের দিন সকালবেলা আমরা কোথায় গেলাম, গোলকোন্ডা ফোর্টের উদ্দেশ্যে গেছি। আর গোলকোন্ডা ফোর্টের উদ্দেশ্যে যখন গেলাম তখন বিশাল বড় একটা ভিডিও বানিয়ে ফেললাম। সো সেই ভিডিওটা আমি দেখাবো, দেখানোর জন্যই তো এখানে বসে আছি, কিন্তু সেই ভিডিওটা কিভাবে দেখাবো এখনো আমি বুঝতে পারছি না। তো প্রথমে কিছু ক্লিপ দেখো, তারপরে কিছু সিনেমাটিকও দেখাবো, দেন তারপরে হরে কৃষ্ণ হরে রাম। টোটোতে করে যাওয়ার পর তারপরে এইটা ছিল গোলকোন্ডা ফোর্টের বিশাল বড় গেট, মানে মেইন গেট, এটাই ছিল এন্ট্রি। আর এখান দিয়ে বড় বড় পাথরের মাঝখান দিয়ে আমরা ঢুকলাম। ঢোকার পর এই বিশাল বিশাল দরজাগুলো পার হওয়ার পর তারপরে আমরা কিছু বাজার, বাজারের মানে বাজারটা পার হওয়ার পর তারপরে আবার ঢুকলাম মেইন জায়গায়। আর এটাই ছিল, মানে এটাই ছিল বলতে এখান দিয়েই তারপর আমরা টিকিট কাটার পর ঢুকলাম। এখান দিয়ে ঢোকার পর মানে একটু যাওয়ার পর তারপরে বিশাল বড় বড় সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগে। আর এটাই ছিল সেই বড় বিশাল দরজা, মানে একটু আগে ছিল বিশাল বড় দরজা। আর এখানে টিকিটটা চেক হয়, বারকোড স্ক্যান করবে, দেন তোমাকে ঢুকতে দিবে। তারপরে ঢোকার পর বিশাল বড় বড় সিঁড়িতে আমরা চড়ছি, সেটাও দেখে নাও। চলা চলা বড় বড় গেয়া তোমার রে রাম সাথ সাথ
গাইস, এখন ট্রেকিং এর যাত্রা শুরু। ট্রেকিং করা শুরু করব এখন। হ্যালো ইনিক বাচালক, ভালো তো? সো গাইস, আমি আমার লাইফে জীবনে প্রথমবার এরকম খতরনাক জায়গায় আসি যেখান থেকে গোটাটা দেখা যায়, গোটা হায়দ্রাবাদ প্রায় দেখা যায়। তো আমার লাইফে এরকম জায়গায়, আমি ভয়ঙ্কর জায়গায় লাইফে প্রথমে আসি। তো কি বলবো, আর ব্লগ আদৌ শ্যুট করবো কি করবো না দেখবো, এটা বুঝতে পারতেছি না আমি। যাই হোক, তাও আমি মানে শ্যুট করতেছি, জাস্ট কিছু বলতেছি না, শ্যুট করতেছি। এই কিছু হচ্ছে, এই আমার চাচার তোপকা, মানে এটা দিয়ে পুরা ওখানে লাগাবো সব কটা বন্ধুকে, যেগুলো যেগুলো আমাদেরকে ছাইরে চলে গেছে, বীরপাড়া ছাইরে। সব কটাকে আমি এই বোমের এখানে লাগাবো আর উড়াবো, ডাইরেক্ট একবার আকাশে পাঠিয়ে দিব। চিন্তা নাই, সবাইকে পাঠাবো যারা যারা ছাইরে চলে গেছে বীরপাড়া থেকে। ভাই শুধু দেখো জায়গাটা, শুধু দেখো ভাই সাহেব, আধা তো হায়দ্রাবাদ কেন, এখান থেকে মনে হচ্ছে বীরপাড়াও দেখা যায়। দূরবীন দিয়ে দেখলে হয়তো বীরপাড়াও দেখা যাবে, দূরবীন দিয়ে দেখলে। ভাই সাহেব কুছ জ্যাদা নহীং হো গয়া, মতলব কুছ ভি। আমি গোটা এটা নিচ থেকে, মানে ফোরটা নিচ থেকে উপরে ওঠার চেষ্টা করতেছি, মানে চেষ্টা করতেছি কি উঠতেছি, শুধু মামার আর কি পায়ে ব্যথা দেখে উঠতে পারতেছে না। তো আমি উঠবো, গোটা উঠবো, গোটাটা দেখাবো, দায়িত্ব তো আমার, গোটা দেখাইতে হবে আমাকে। দেখো শুধু দেখো গোটাটা, ওই ওই কিনার থেকে শুরু করে, এই দিক থেকে শুরু করে, ওই দিক থেকে শুরু করে, এই দিক থেকে শুরু করে, ওই দিক থেকে শুরু করে, আবার উপরে আছে এই বড় বড় পাথর। সত্যি কথা বলছি ভাই, আমার লাইফে এরকম খতরনাক জায়গায় মানে এখনো পর্যন্ত আসিনি। এর থেকেও খতরনাক খতরনাক জায়গা আছে জানি, কিন্তু এরকম জায়গায় আমি আসি নাই। যেহেতু প্রথম আসছি, তো গোটাটা শ্যুট করার চেষ্টা করবো, গোটাটা দেখানোর চেষ্টা করবো। মানে এক জায়গায় বেশিক্ষণ দাঁড়া থাকলে হবে না, গোটাটা ঘুরতে লাগবে, যেহেতু প্রচুর বড়। তো এখান থেকে যাই, আবার অন্য জায়গায় যাইতে হবে। এটা দরবার হল, মানে এখানে তাড়া তাড়াতাড়ি করতে মানে সবাই এইসব জায়গায় ওইগুলো কি ভালোবাসা ছাপ রেখে গেছে গাইস, এগুলো ঠিক না। কিন্তু কাঠ গুলা দেখো তো গাইস, ওই আমাদের কাঠ এখনো চকচক করতেছে আর চাচা বন্দুক নিয়ে দাঁড়ায় আছে, চুদুর বুদুর করলে ওকে ঠুকবে। চাচা ভালো তো, বন্দুকটা দাও তো অল্প গাইস। আমি এই খুব ইয়ার রাস্তা দিয়ে উঠতেছি, ওই দিক দিয়ে মানে সব দেখা যায়, তার জন্য আমি এদিক দিয়ে উঠতেছি, লজ্জা লাগে। সো গাইস, আমি এখানে 10-20টা ফটো ভিডিও করছি, একটা অন্ধ্রপ্রদেশের একটা চ্যাংলার সাথে দেখা হয়েছে, একটা ছেলে ও এখানে ঘুরতে আসছে, ওর সাথেই ভিডিও করছি, ওর সাথেই ফটো তুলছি। পার্টিকে ইনস্টাগ্রামে ফলো করেছি, ও আমাকে ফলো ব্যাক করেছে, ওর সাথেই ফটো তুললাম। যাই না কি ভিডিও বানাইছি, যাই এটাই পোস্ট করব, মানে পোস্ট করবো বলতে আরও বানাবো, আরও ঘুরবো, ওটাও দেখানোর চেষ্টা করব। মানে বললাম না, সেই লজ্জা লাগতেছে এক, আর দ্বিতীয়ত আমাকে কিছু গরিলা পোস্ট করার কিছু আই নাই যে কোথাও রাইখে ভিডিও করব, এভাবে ভিডিও করতে লাগতেছে। ওই দিকেও আছে গাইস, ওই যে পাথরগুলো দেখতে পারতেছো ওদিকেও আছে, আর ওইখানে ওই যে নদী। ওরে ঘোরা শেষ, এখন আমি নিচে নামবো, নিচে নামে নিচের জায়গাটাও দেখাবো। একটাই অসুবিধা গাইস, এরকম খোপচা খোপচা জায়গা আছে কতগুলা, পায়রার বন্ধ আর বাদরের গুয়ের বন্ধ করে, আর বাকি জায়গা ক্ষত নাই, শুধু একটু মেনটেন কম হয়। মানে এই জায়গার অতটা মানে খুব একটা পরিষ্কার যে মেনটেন করে, গোটা হায়দ্রাবাদ যেরকম পরিষ্কার, এখানে ওরকম পরিষ্কার নাই, খুব একটা মেনটেন করে না, মানে একটু নোংরা টাইপেরই বলতে পারো, জঙ্গল টঙ্গল আছে, কিন্তু লোক প্রচুর আছে, টুরিস্ট প্রচুর আছে, ভর্তি টুরিস্ট, নানা জায়গা থেকে লোক দেখতে আসতেছে, মজা নিচ্ছে, আমিও মজা নিব, আরো মজা নিতে লাগবে গাইস। এই যে এগুলা মানে জেল, হারামজাদা শয়তান গুলাকে এখানে ঢুকায় ঢুকায়। ঢাকা মোতার জায়গা, এ কুল গাছ, কুল খামু রে কুল খামু আমি
গাইজ আশেপাশে কেউ নাই, ওই জন্য আমি ফ্রিলি কথা বলতে পারতেছি। গাইজ এখানে মানে সুইমিং কস্টিউম পরে রাজারা ডান্স করতো, এখন তো সবুজ পানি হয়ে গেছে, গ্রিন ওয়াটার। আর ওই যে নামার সিঁড়ি ওই যে ওইদিকে, আর এদিকে মা খালি বলতেছি জায়গাগুলা যা আসে না ভাই, আমার চামার বন্ধুগুলাকে নিয়ে আসলে সব কটাকে এখানে আসল মজা হইতো। এগুলো জায়গায় সত্যি কথা বলতেছি ফ্যামিলির সাথে আসার থেকে বন্ধুদের সাথে আসা বেশি বেটার মনে হয়। পাথরের পিসগুলাকে দেখো শুধু। বাগান গাইজ, বাগান এটা। এখন আমরা বাগানের মাঝখানে হাঁটাচলা করতেছি। সুইমিং পুলে নামার রাস্তা গাইজ, আমি সুইমিং পুলে যাচ্ছি একা, কেউ নাই, মজা হবে, খেলা হবে। ওই তেরি ওই এখানে তো সুইমিং পুল ছিল। গাইজ খতরনাক জায়গা, মা কালি বলছি খতরনাক জায়গা। 10,00,000 বার হয়তো আমি এটাই বলেছি এটা খতরনাক জায়গা, আদৌ আমি কী ভিডিও করতেছি আমি জানি না, সত্যি বলতেছি। মানে এরকম জায়গায় আমি প্রথম আসি এক, আর আমার ক্ষেত্রে ফার্স্টেই আমি এই জায়গায় আইসেই ব্লগিং, তো আমার এক্সপিরিয়েন্স নেই যে এগুলা জায়গায় আসে আমি কী দেখাবো কী বলবো, মানে ইনস্ট্রাকশন দিব যে এই জায়গায় এই পাওয়া যায় এই জায়গায় ঘোরাঘুরি, নাকি কোনো কিছু বলবো, নাকি কোনো কিছু করবো, নাকি ফান করবো, নাকি ভিডিও বানাবো। দেখি সুগন্ধ গাইস, শুধু জেলটা দেখো একবার। সো গাইস এখন আমরা নামতেছি, নামার পালা, নামবো। অনেক শুধু টু 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 করে ভিডিও করছে, শুধু পিছনে লাভার্স আসতেছে, দেখতে পাচ্ছো? দেখা যাবে না ছাড়া। টাটা জায়গা।